হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, রেডি হয়ে গেছি আর এখানে হচ্ছে আমার সাইকেল, এটা নিয়ে এখন আমি একটু বেরোবো। আর কোথায় যাব সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। এক হাতে মোবাইল আর এক হাতে সাইকেল, যেহেতু সেহেতু চালাতে অসুবিধা হবে। তো দেখো, রাস্তায় উঠে গেছি আর বাকি ক্লিপ নিতে পারিনি, একেবারে ওদের বাড়িতে গিয়েই ক্লিপ নিয়েছি। দেখো, গিয়ে দেখি কি ও বাসন মাজছে, আর আমাকে দেখে লজ্জা পাচ্ছিল, মুখ ঘুরিয়ে নিচ্ছিল। যাই হোক, তারপর ওকে নিয়ে একটুখানি ভিডিও করলাম, ওকে দেখাচ্ছিলাম, আর ও যেহেতু বাসন মাজছিলো সেহেতু একটু লজ্জা পাচ্ছিল। তারপর আমি চেঞ্জ করে নিলাম এদিকে। তো জামাটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো ঘরের ভেতরে ভালো বোঝা যাচ্ছিলো না, তো যার কারণে বাইরে এসে আমি আবার একবার দেখালাম তোমাদেরকে। দেখো, তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে ভালো লাগছে কি না। তারপর ও গাড়ি মুচ্ছিল, যেহেতু ফার্স্টে ভেবেছিলাম হেঁটেই যাব, তারপর ও বললো যে অনেকটা দূর, হেঁটে যেতে হবে না। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর এদিকে একটুখানি যেতে না যেতেই ওর মনে পড়লো যে গাড়িতে তেল নেই। তো আবার গাড়ি ঘুরিয়ে আমরা আবার তেল ভরতে গেলাম গাড়িতে। তো তারপর দেখো, এখানে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি, আর সেরমভাবে রোদ উঠেছিল না, যেহেতু হালকা কুয়াশাও ছিল। আর দুপাশের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। এপাশে ধান ছিল আর এক সাইডে শুধু সর্ষে, আর এক সাইডে ধান। তো জাস্ট মারাত্মক ছিল, অসাধারণ। আর শুধুমাত্র ধান আর সর্ষে বলেই না, সাইডে গাঁদা ফুলের গাছ ছিল, আরও অনেক গাছ ছিল, বেগুনের চারা ছিল, বেগুন গাছ ছিল, অনেক অনেক গাছ ছিল। কিন্তু সর্ষে ক্ষেতটা জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। তো দেখো, ফাইনালি আমরা চলে এসেছি, দূর থেকে দেখাও যাচ্ছে। তো এখান থেকে দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমরা গিয়ে ওখানে কি কি করি দেখো তোমরা সবাই। ভিডিওটা কন্টিনিউ করো। দাবুর খেত কি সুন্দর জিনিস। দেখো, আমাদের এখানে ঘোরা কমপ্লিট, আর এখান থেকে কিছু ফটো রিলস আর কিছু ভিডিও করেছি আলাদা করে। তো সেগুলো নিয়ে এবার বান্ধবীকে বললাম যে চল তাহলে আমরা এবার বেরিয়ে যাই। তো ওখান থেকে আরেকটা গোলাপের বাগানে গেছিলাম, তো সেটা রাস্তা দিয়ে যেতেই পড়েছিল। তো তোমরা দেখতে থাকো সেটা, গোলাপের বাগানটা জাস্ট দেখো যে কি সুন্দর। ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি সত্যিই খুব সুন্দর ছিল। আর এই বাগানটা ছিল হচ্ছে বাড়ি ফেরার পথেই, আমরা বাড়ি ফিরছিলাম তখন রাস্তার ধারেই ছিল, হট করে চোখ গেছিল। তো বললাম চল একটু ঘুরে আসি। আর এখানে দেখো, আমি একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, ওকে বললাম যে দুটো ফটো তুলে দে, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর তারপরেই বাড়ি চলে এসেছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।